31st night কে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে ভিড় করছে হাজারো পর্যটক। মেঘাচ্ছন্ন আকাশে জলজলে সূর্যকে বিদায় দিয়ে দিনটি স্মরণে রাখতে নিজের মোবাইল ক্যামেরায় পরিবার পরিজনের ছবি তুলে রাখছেন অনেকে। সবাইকে নিয়ে বছরের শেষ দিন, বছরের শেষ সূর্য অস্ত যাওয়াটা এখানে বসে উপভোগ করলাম। আর আজকে 31শে ডিসেম্বর আমারও নিজেরও জন্মদিন, সেটাও একটা বিশেষ দিন। সবকিছু মিলিয়ে পারিবারিক ছুটি কাটানোর উদ্দেশ্যেই আসা। মূলত 31st night এনজয় করার জন্য আমরা ফ্রেন্ডরা একসাথে, কারণ বরিশাল থেকে আসলে কুয়াকাটাটাই আমাদের কাছে পর্যটন কেন্দ্র, তো এখানে আসলে আসছি মূলত আমরা এনজয় করার জন্য। আমরা আজকে ভীষণ মজা করছি, কারণ আমরা কালকে এসেছি, এসে আজকে সূর্যাস্ত দেখেছি এবং আজকে সূর্য উদয় দেখেছি এবং এখন বেশ ভালো লাগতেছে। আশা করি রাত্রে আরও বেশি মজা হবে। সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় মৃদু বাতাসে সৈকতের নারিকেল কুঞ্জ ও ঝাউবাগানের পত্রমালাও সাগরের ঢেউয়ের সঙ্গে দুলছে। একসাথে আমরা দুইটা ডে আসলে উপভোগ করতে চাচ্ছিলাম, যে 31st night প্লাস হচ্ছে আমার ভাতিজির জন্মদিন। তো এই নিয়ে আসলে পরিবার নিয়ে আসাটা ফ্যামিলি ট্রিপ আসলে এটা আমাদের। তো এই যে আমাদের হচ্ছে আজকের লাস্ট সূর্যাস্ত, তো দেখে আমাদের আসলে খুবই ভালো লাগতেছে, তো আমরা খুবই এক্সাইটেড এই ব্যাপারটায়। তা আমরা মানে 2023 সালের শেষ দিনটাকে খুব ভালোভাবে স্মরণীয়ভাবে রাখার জন্য এই জন্য এই কুয়াকাটা আসছি। গোটা সৈকতে জোয়ারে ভেসে আসা ছোট ছোট ঝিনুক যেন কার্পেটের মতো বিছিয়ে রয়েছে পর্যটকদের স্বাগত জানাতে। Kuwakata is a beautiful place. It has one of the most unique sunsets we've ever seen. So we are really enjoying our time here together with our family. Yeah, and the people are so nice to us, so we just enjoy our time and we're sad that we're gonna leave this evening, but we'll come back for sure. Yeah. সাগরের কয়েক কিলোমিটারের মধ্যে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট পর্যটকবাহী ওয়াটার বাইক, স্পিড বোট, ট্রলার লঞ্চ ও ডিঙি নৌকা।